ইংলিশ কমপ্লিটিং স্টোরি দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রেপস, যে একটি শিয়াল এবং আঙ্গুরের গল্প। এ ফক্স ওয়াজ হাংরি অ্যান্ড থার্স্টি টু, একটি শিয়াল ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিল। হি স্টোল ইন টু এ ভাইনিয়ার্ড, সে চুরি করে বা লুকিয়ে একটি ভিনিয়ার্ড অর্থ যে আঙ্গুরের বাগান বা দ্রাক্ষা বাগানে ঢুকল। হেয়ার হি ফাউন্ড রাইপ গ্রেপস হ্যাঙ্গিং ফ্রম ভাইন্স, তো সেখানে সে আঙ্গুর গাছে ছোপা ছোপা পাকা আঙ্গুর ঝুলে থাকতে দেখল। বাট দে ওয়ার টু হাই ফর হিম টু রিচ, কিন্তু আঙ্গুরগুলো এত উঁচু তো ছিল যে সে সেগুলোর নাগাল পাচ্ছিল না। হি টুক এ রান অ্যান্ড জাম টু ক্যাচ দ্য নিয়ারেস্ট বান্স অফ গ্রেপস বাট মিসড, সে একটি দৌড় দিল, দূর থেকে দৌড় দিলে দিয়ে লাভ দিল যাতে নিকটবর্তী আঙুরগুলো সে অন্তত ধরতে পারে, কিন্তু সে ধরতে পারলো না। এগেইন অ্যান্ড এগেইন হি জাম, বারবার সে লাভ দিল, অনলি টু মিস দ্য জুসি গ্রেপস, এবং বারবারই সে এই রসালো পাকা মিষ্টি আঙুর সে নাগাল পেল না। অ্যাট লাস্ট ট্রাইড অ্যান্ড ওর্ন আউট হি স্টপড অ্যান্ড সেইড, ওয়েল আই নেভার রিয়েলি ওয়ান্টেড টু হ্যাভ গ্রেপস, আই নো গ্রেপস আর সাওয়ার। অবশেষে সে যখন ক্লান্ত হয়ে গেল তখন সে আর লাভ দিল না, সে তখন বলল যে ওয়েল আই নেভার রিয়েলি ওয়ান্টেড টু হ্যাভ গ্রেপস, আমি আসলে কখনো আঙুর খেতেই যাইনি, আই নো গ্রেপস আর সাওয়ার, আমি জানি যে আঙুর ফল টক। তো এখানকার মোরাল বা নীতিকথা হলো, এ রোগ অলওয়েজ ফাইন্ডস এন এক্সকিউজ, যে একজন রোগ অর্থ হচ্ছে বদমাশ লোক বা দুষ্ট লোক বা দুর্বৃত্ত, তাহলে দুর্বৃত্ত দুষ্ট বা বদমাশ লোক সবসময় অলওয়েজ ফাইন্ডস এন এক্সকিউজ, সবসময় একটা অজুহাত খোঁজে, অর্থাৎ তারা যেহেতু বদমাশ লোক খারাপ লোক সবসময় কোনো কিছুতে অসফল হলে সে সবসময় অন্য কিছুকে দোষ দেয়, নিজের উপরে দোষ নেয় না, এটি হচ্ছে একটা বদমাশ লোকের বৈশিষ্ট্য। তো এই স্টোরিটি পড়া হলো যে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বাই পি সি দাস এই বইটি থেকে।